সো হ্যালো বন্ধুরা টেলিগ্রামের আরও একটি ট্রেন্ডিং টেলিগ্রাম বটে আপনাদেরকে স্বাগতম আর এই টেলিগ্রাম বটটা কিন্তু বাইবিটের নিজস্ব প্রোজেক্ট কারণ এখনকার সময় কিন্তু প্রত্যেক এক্সচেঞ্জার তার নিজেদের প্রোজেক্ট বার করছে নিজেদের টেলিগ্রাম বট বার করছে এবং আপনারা সকলেই জানেন কিছুদিন আগে বাইনান্স যে যার নিজস্ব প্রজেক্ট বা টেলিগ্রাম বট এনেছিল সেটা হলো কিন্তু এই বাইনান্স মুনবিক্স বট আর এবার বাইবিট যে তার নিজস্ব টেলিগ্রাম বর্ড বা নিজস্ব যে প্রজেক্টটা এনেছে দেখতে পাচ্ছেন এটাই বাইবিট কয়েন সুইপার বলে নাম তো এর লিঙ্ক প্লাস যে বাইন্যান্সের নিজস্ব প্রোজেক্ট যেটা মুনবিক্স ওরও লিঙ্ক আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আছে ওখান থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো এবার বাইবিটের যে নিজস্ব প্রোজেক্ট এখান থেকে আপনারা কিভাবে ভালো একটা কোপ দিতে পারবেন বা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা এখানে প্লে নাওয়াতে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন বাইবিট কয়েন সুইপারটা ওপেন হয়ে গেছে তো এর যে মেন ফান্ডাটা হলো আপনাকে গেম খেলে ইনকাম করতে হবে তো এই গেমটা কিভাবে খেলবেন আর এই গেমটা খেলার জন্য কিন্তু অনেক বুদ্ধির দরকার তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো টেনশান নেওয়ার কোনো কারণ নেই আর এই বাইবিটের প্রোজেক্টটা কিন্তু মাত্র কিছুদিন হয়েছে মার্কেটে এসছে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশি ইউজার নেই দু মিলিয়ন আপ সবে ইউজার হয়েছে তো আপনারা এখান থেকে তাড়াতাড়ি জয়েন হয়ে আপনারাও এখান থেকে গেম খেলা স্টার্ট করে দিন আর তারপর কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন ওকে তো গেমের কথা আমি পরে আসছি এই যে সুইপ তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে লিডার্স আপনি যদি লিডার্সে ক্লিক করেন দেখতে পাচ্ছেন ইউর গ্লোবাল স্কোর ইজ এখানে আপনার স্কোর দেখিয়ে দেবে গ্লোবাল স্কোর কুড়ি হাজার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার একটা র্যাঙ্ক আছে আর এই র্যাঙ্কটা আছে কিন্তু এই স্কোরের জন্য যার যত স্কোর বেশি হবে সে এখানে র্যাঙ্কে আসবে তারপর এখানে যদি আমরা চলে যাই এই ব্যাগ আপনারা যদি ব্যাগে ক্লিক করেন ভিউ এর এম পয়েন্ট ব্যালেন্স এখানে আপনাদের এমএনটি যে পয়েন্ট ব্যালেন্স সেটা দেখতে পাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে টাস্ক তো এখানে টাস্ক দেখতে পাচ্ছেন সরো ফার্স্ট যেটা এখানে আপনার বাইবিটের ইউআইডি লাগবে বাইবিটে যান গিয়ে ওখান থেকে ইউআইডি এনে এখানে জাস্ট পেস্ট করে এখানে অ্যাড করে নেবেন তাহলে বাইপিটের সঙ্গে আপনার এটা কানেক্ট হয়ে যাবে কারণ এটা বাইবিটের নিজস্ব প্রজেক্ট ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জয়েন বাইবিট ওয়েফ থ্রি অ্যানাউন্সমেন্ট জয়েন্ট বাইবিট অ্যানাউন্সমেন্ট এগুলো আপনারা চেক করে দেখতে পারেন এবং তারপর যে অপশানটা আসছে ইনভাইট আপনারা যদি ইনভাইটে ক্লিক করেন তো এখানে কিন্তু আপনি মাত্র ইনভাইট করে কুড়ি হাজার কয়েন আর্ন করতে পারবেন এর বেশি কিন্তু আর্ন করতে পারবেন না ওকে এবং একটা ফ্রেন্ড যদি আপনি শেয়ার করেন তার জন্য এখানে চার হাজার কয়েন পাবেন যে প্রথম পাঁচটা ফ্রেন্ডকে শেয়ার করবেন প্রত্যেক পাঁচজনের জন্য কিন্তু আপনি চার হাজার করে এই বাইবিট কয়েন সুইপার পাবেন ওকে তো এবার এর যে মেন ফান্ডা এখান থেকে মেন যে কয়েন আর্ন করবেন সেটা হলো কিন্তু এই সুইপ এই সুইপে চলে আসবে তো এখানে যে গেমটা আপনাকে খেলতে হবে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম এই যে চারটে কোন আছে আপনি এই চারটে কোণে ক্লিক করবেন ওকে এবং এই চারটে কোণের মধ্যেও কিন্তু বোম থাকতে পারে দেখতে পাচ্ছেন একটা কোণে বোম ছিল তো যখনই কিন্তু বোম থাকবে দেখতে পাচ্ছেন ইউ লস্ট এখান থেকে কিন্তু আপনি আর কয়েন কামাতে পারবেন না তো এখানে আমি জাস্ট আবার প্লে এগেন ক্লিক করব তো আবার আমরা চারটে কোণে জাস্ট ক্লিক করে নেবো এই এক দুই তিন চার তবেই কিন্তু আমি আপনাদের গেমটার সম্বন্ধে বোঝাতে পারবো এবার এখানে আপনাকে দিমাগ লাগিয়ে খেলতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এক এই একটাকে আপনাকে মিডিল ধরতে হবে এই মিডিলের মধ্যে কিন্তু একটা ঘর আছে এই একটাই আর এই একটাই কিন্তু বোম এটা যদি আপনি ক্লিক করেন তো পুরো আপনার গেমটা ওভার হয়ে যাবে জাস্ট আমি আপনাদের লাইফ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো এটা আমি যদি মিডিল ধরি আর এটা যদি একটা রাউন্ড করি তো এটাই কিন্তু আমাদের একটা মিডিল হচ্ছে আর এটাই বোম আমি এটাতে ক্লিক করলে দেখুন কিরাম ফেটে যায় জাস্ট এটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন বোমে পুরো গেমটা একদম ওভার আবার কিন্তু আমাদের প্লে এগেন করতে হবে তো জাস্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার গেমটা আপনারা কীভাবে খেলবেন দেখুন তো ফের আমরা কী করব চারটে কোনো একবার একবার করে ক্লিক করে নেব এর মধ্যে যদি বোম থাকে আমাদের কিছু করার নেই ব্যাড লাক তো এবার দেখুন এবার আপনাদের জাস্ট বুঝিয়ে দিই এবং এখানে কিন্তু আপনাকে ডিমাগ লাগাতে হবে তবেই কিন্তু আপনি এর সম্বন্ধে বুঝতে পারবেন তো জাস্ট আমি এই একটাকে মিডিল ধরছি তো একটাকে যদি মিডিল ধরি তাহলে এটা আসবে এবং এপারে একটা আমাদেরকে আন্দাজ করে ধরে নিতে হবে যে এপারে আমাদের একটা লাইন আছে এই একটা যদি মিটিল ধরি এবং আমরা যদি একটা চারকোনা ঘর বানাই তাহলে কিন্তু এপারে আমাদের একটা ঘর ধরে নিতে হবে আমাদের ঘর নেই তো গিয়েছে। একটা আন্দাজ করে ধরে নিতে হবে তাহলে কিন্তু আমাদের এই একটাই আছে আর এই একটাই কিন্তু বোম আপনি যদি এক মিডিল ধরেন তাহলে একটাই বোম থাকবে আর যদি দুই মিডিল ধরেন তাহলে কিন্তু এই আপনার দুটো এর মধ্যে এই দুটোই বোম থাকবে এবং যখনই কিন্তু এটা বোম থাকবে যেমন আমি যদি এক মিডিল ধরি তো এর মধ্যে কিন্তু এই যদি আমি সার্কেল করি চারকোনা সার্কেল তো এটাই কিন্তু আমার বোম আসছে এই একটাই ঘর আমি এখন ওপেন হয়নি মানে এটাই আমার বোম তো আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন পতাকা মতো আসছে এর ওপর একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এই যে পতাকা রেড কালার হয়ে যাবে তো এবার যদি আপনি এই এই ঘরের ওপর ক্লিক করেন তাহলে কিন্তু বোমটা আর ফাটবে না আপনাদের আমি লাইভ প্রু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু এখানে আমার বোমটা আর ফাটলো না তো এবার আমরা কি করব এই একটা মিডিল ধরেছি তো এবার আমরা দুইটা মিডিল ধরবো তো আমরা যদি দুইটা মিডিল ধরি একটা চারকোনা ঘর বানাই দেখতে পাচ্ছেন তাহলে এই দুয়ের মধ্যে আমাদের দুটো বোম থাকবে যেহেতু আমরা দুই মিডিল ধরেছি তো এবার দেখুন দুই মিডিল ধরেছি এর মধ্যে দুটো বোম থাকবে অলরেডি একটা আমরা বোম এখানে পতাকা দিয়ে দিয়েছি তাহলে এটাই আমাদের বোম একটা হয়ে গেছে আর একটা এটাই তো এবার আবার আবার আমরা এর ওপর ক্লিক করব তাহলে কিন্তু আমাদের আর বোমটা ফাটবে না দেখতে পাচ্ছেন গেমটা কন্টিনিউ হয়ে যাবে তো এবার আমরা নিচের দিকে চলে যাব আর এখানে যে একটা আছে হ্যাঁ এটাই আমরা মিডিল ধরবো তো এই একটা যদি আমরা মিডিল ধরে একটা চারকোনা ঘর বানাই তো দেখতে পাচ্ছেন এটাই আমাদের চারকোনা ঘর হবে এই চার ঘর ওকে তাহলে এই এক মনে একটা বোম আছে এখানে তাহলে এটাই আমাদের বোম তো জাস্ট এটার উপর আমরা ক্লিক করব তো এবার আমরা কী করবো এই দুইটা মিডল ধরবো আর এই দুইয়ের মধ্যে তাহলে যদি আমরা মিডিল ধরে দুটো বোম থাকবে দেখতে পাচ্ছেন এটা দুটো বোম তাহলে একটা বোম এখানে আমরা পেয়ে গেছি আর এটাই তাহলে আমাদের একটা বোম তো আমরা কী করবো এটার ওপর ক্লিক করবো তো তাহলে আমাদের এখানে দুটো বোম পেয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমরা ধরবো এই একটা মিডিল এই একটা যদি আমরা মিডিল করি এবং একটা চার ঘর বানাই দেখতে পাচ্ছেন এরকম আসবে তো এবার আমরা এক মিডিল ধরেছি উনি আমাদের একটা ঘরের মধ্যে একটাই বোম থাকবে তো আমাদের একটাই এটাই আছে তার মানে এটাই বোম তো আবার আমরা কি করব এই বোমে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে পতাকাও ঢুকেছে মানে আমাদের আর বোমটা ফাটবে না ওকে এবার যদি আমরা এই তিনটাকে মিডিল ধরি দেখতে পাচ্ছেন এই তিনটা মিডিল ওকে যখনই আমরা তিনটা মিডিল ধরব তাহলে আমাদের এই ঘরের মধ্যে তিনটে বোম থাকবে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তিনটে পতাকা উঠে আছে এক একটা বোম একটা একটা বোম তাহলে কিন্তু এই দুটো আর কোনো বোম নেই তো যখনই আমাদের এই বোম না থাকবে এই পতাকাটা আবার আপনাকে এর উপর একবার ক্লিক করতে হবে পতাকাটা উড়ে যাবে তারপর আপনাকে দুবার এর উপর ক্লিক করতে হবে তো আমাদের ঘরটা যেহেতু দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে তো এবার আমাদের কি করতে হবে এই একটা মিডিল ধরতে হবে তো এক ধরে যদি আমরা মিডিল একটা চার করা ঘর বানাই দেখতে পাচ্ছেন তো অলরেডি কিন্তু আমাদের ঘরে এই একটাই বোম পড়ে যাচ্ছে তাহলে এই ঘরে কিন্তু কোনো বোম নেই তো জাস্ট আমরা এর উপর একবার সিলেক্ট করব দেখতে পাচ্ছেন দুই চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই পতাকা আছে আর মাত্র চারটে নটা করে দেয় এবং অলরেডি কিন্তু আমরা এখানে তিনটে দুয়ে পাঁচটা বোম আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি তো এবার আমাদেরকে কিন্তু এই চারটের মধ্যে চারটে বোম সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু প্রচুর বুদ্ধি লাগবে কারণ এটা গেমের লাস্ট পজিশান চলে এসছে ওকে তো এবার আপনাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন এই তিনটা যদি মিডিল ধরেন তো তিনে আপনারা যদি একটা ঘর বক্স তৈরি করেন তো এখানে আপনাকে একটা গেস করতে হবে কারণ এর মধ্যে আপনি অলরেডি আপনাদের হাতে চারটে কয়না আর চারটেই কিন্তু বোম বার করতে হবে তো এই ঘরের মধ্যে আপনি দুটো বোম পেয়ে গিয়েছেন এর মধ্যে আপনাকে একটা বুদ্ধি খাটিয়ে যে কোনো একটা ঘরে বিনা ফ্ল্যাগ লাগিয়ে একটা সিলেক্ট করতে হবে তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটাই দেখি টাচ করে দেখি যদি না বোম থাকে তো বেঁচে যাব দেখা যাক দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেঁচে গেলাম তার মানে কিন্তু এটা বোম ওকে হানড্রেড পারসেন্ট এটা বোম তো আমরা কী করবো এই ফ্ল্যাগটা লাগিয়ে দেবো তো ফ্ল্যাগ লাগিয়ে এটার ওপর সিলেক্ট করে দেবো কারণ আমরা বোম এটা বুঝতে পেরে গিয়েছি তো এবার আমরা কি করব এই যে দুই দেখতে পাচ্ছেন এই দুইটাকে মিডিল ধরবো তো যখনই আমরা এই দুইটাকে মিডিল ধরবো আমরা যদি একটা বক্স করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা বক্স আসবে আর আমরা দুই মিডিল ধরেছি মানে আমাদের বক্সের ভিতর দুটো বোম আছে ওকে তো অলরেডি কিন্তু আমাদের এখানে একটা বোম আছে আর তাহলে এটা বোম ওকে তো আমাদের পটকা সিলেক্ট করা আছে আমরা এর ওপর একবার ক্লিক করে দেবো পতাকা উঠে গিয়েছে তো তারপর এবার আমরা কি করব এই একটাকে মিডিল ধরবো যদি আমরা একটাকে মিডিল ধরি দেখতে পাচ্ছেন আমাদের ঘরে একটা বোম আসবে আর আমরা একটা পতাকা সিলেক্ট করে দিয়েছি মানে হ্যাঁ আমাদের ঘরে অলরেডি একটা বোম আছে তাহলে এটা কিন্তু বোম না ওকে তাহলে আমরা কি করব এই পতাকাটা আবার একবার ক্লিক করব দেখতে পাচ্ছেন এবার আমরা ডাইরেক্ট ক্লিক করব এটা আমাদের বোম না তো এক চলে এসছে তো আবার আমরা কি করব এটা আমরা এক মিডিল ধরবো যখনই আমরা এক মিডিল ধরবো তাহলে আমরা বক্স করি দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কিন্তু একটা বোম চলে আছে এটা আমাদের বোম ছিল তো যখনই আমরা এই ঘরটা একবার চারখোনা করব তো এটা আমাদের বোম যদি তাহলে এটা বোম নয় তাহলে আমরা এর উপর একবার ক্লিক করে দেবো তো এক চলে এসছে তো এবার যদি আমরা এই একটাকে মিডিল ধরি তো আমরা একটা চারকোনা ঘর কেটে নেবো এইবারে আমাদের একটা ঘর আছে মনে করতে হবে যেহেতু আমরা এই একটা মিডিল ধরেছি তো একটা বক্স করলে দেখতে এটা এটা আসবে তাহলে কিন্তু এটা আমাদের বোম আর যখনই এটা বোম হবে পতাকার উপর একবার সিলেক্ট করতে হবে আপনাকে সিলেক্ট করে এই বোমের উপর এটাতে ক্লিক করতে হবে তো এবার আমরা কি করব এই দুইটাকে মিডল ধরব তো দুইটাকে আমরা যখনই মিডল ধরব তো আমাদের কিন্তু ঘরের মধ্যে দেখতে চান একটা বক্স কাটলে কিন্তু অলরেডি দুটো আমাদের বোম আমরা সিলেক্ট করে নিয়েছি তাহলে কিন্তু এই দুটো বোম নয় তো আমরা পতাকার উপর ক্লিক করব যেহেতু বোম নয় যে ক্লিক করে দুটো এর ওপর ক্লিক করব তো এবার কিন্তু আমাদের হাতে আছে আর একটা আর ঘর আছে একটা দেখতে পাচ্ছেন গেম আবার হয়ে গিয়েছে এখান থেকে আমি দুশো পঁচাশি কয়েন পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন তো রকম করে করে আপনাকে প্ল্যান মেরে খেলতে হবে দেখতে পাচ্ছেন আমার কুড়ি হাজার দুশো পঁচাশি কয়েন হয়ে গিয়েছে অলরেডি কিন্তু আমি এখান থেকে পাঁচটা ফ্রেন্ডে জয়েন করে নিয়েছিলাম আর তারপর কিন্তু আমি এখান থেকে ফ্রেন্ডের থেকে আর একটা টাকাও কামাতে পারবো না আমাকে এই গেম খেলে কামাতে হবে তো আপনারা বুঝতে পেরেছেন কত দিমাগ লাগিয়ে এখান থেকে আপনাকে গেমটা উইন করতে হবে এবার আবার যদি আপনি এই প্লে এগেনে ক্লিক করেন তো এখানে আবার আপনাকে গেম খেলতে হবে হ্যাঁ বুদ্ধি খাঁটিয়ে এবং কীভাবে খেলবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের এই গেমের সম্বন্ধে বা ভিডিওর সম্বন্ধে রকম কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই বটের লিঙ্ক তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তাহলে এই বটের লিঙ্ক পেয়ে যাবেন বাই বিট কয়েন সুইপারের এবং আপনার যে সকল বন্ধুরা টেলিগ্রাম বটতে ভালো একটা প্রফিট করতে চায় তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা